ওয়েট 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 ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিরকম ভাবে ধরবো বলো? ধরতে হবে পেছন দিয়ে একজন, ধরো যাতে গাড়িটা না গড়ায়। ধরো পেছন দিয়ে একজন, ধরো সামনে থেকে একজন, ধরো যাতে। রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, 6 মাইল বাজার থেকে এইদিকে তাকদার হোমস্টে গুলো পেয়ে যাবো আমরা। নিচে নিচে কোন দিকে? এইদিকে না নিচে? হ্যাঁ এই ভিউ যতই দেখি ততই মন ভরে না, মানে দেখে মন ভরার জিনিস নয় এটা। কি বলছে? তুমি একটু এগিয়ে থাকো, জিপিএস লাগানো নিচ্ছে না ওই জন্য। তোমার লাগানো আছে? এই লাগালাম তো, ওখানে গিয়ে পথ পেলাম না বলে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো। We are still looking for Tagda homestay. ওখান থেকে তো বললো সোজা সোজা, লেটস সি আগে কতটা। বাকিদের জিপিএস লাগানো আছে, আমি লাগাইনি, ওদেরকেই ফলো করে নিচ্ছি। কোনো কারণে যদি বাই চান্স হারিয়ে যায় তখন দেখা যাবে। এর মধ্যে হারানোটা একটু ইম্পসিবলই আছে, তাই আমি বাকিদের ভরসায় এগিয়ে চলেছি। হোলি শিট, এটা কি? এটা রাস্তা ছিল অন্য কিছু? দাঁড়াই বাকিদের জন্য। তাকদা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার দার্জিলিং। বাহ কি সুন্দর কাঠের বানানো একটা হেলথ সেন্টার। কোথায়? কেন অ্যালাউ করছে না? ও এর জন্য তো ব্যাপারটা যেটা হয়েছে, এখানে কোনো হোমস্টে অ্যালাউ করছে না। ওই এক দিদিকে পেলাম, ওনার দুটো রুম আছে, খুব বেশি হলে ওখানে 4-5 জন ধরবে। ফোন করে দেখছে, যদি আরও হোমস্টে পাওয়া যায় তো ভালো, না হলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। লেটস সি। ভানু হয় না? দাদার নাম ভানু হয় না? ও ওয়ালা দুনিয়া না?
আমরা ওখান থেকে যে একটা হোমস্টের খোঁজ পেয়েছি সেই দিকে যাচ্ছি, তো ওখানেও সবার হবে না, নজন দেখা যাক, ভাগ ভাগ করে থাকতে হবে দুটো জায়গায়। সেটা বিউটিফুল হাউস, সুন্দর বাড়িটা, কালারটাও ভালো। বললো একটা রাস্তা উপরে যাচ্ছে, একটা রাস্তা নিচে যাচ্ছে, আমাদের নিচের রাস্তাটাই যেতে হবে। রাস্তাটা দেখো, দারুণ ভিউ। এইদিকটা এখন মেঘ করে আছে বলে, যদি মেঘ করে না থাকতো এই দিকটা দারুণ লাগছে দেখতে। রাস্তা বলে তো সাংঘাতিক, অসাধারণ ভিউ, দারুণ ভিউ। আমরা খালি রাস্তাটা দেখ আর ভিউটা দেখো, দ্য রোড ইজ টু ডেঞ্জারাস। জাস্ট look at the road, just look at the sides. কত সুন্দর লাগছে। ওইদিকে দার্জিলিং ইউনিভার্সাল ক্যাম্পাস www.duc.edu.in। হোমস্টে খুঁজে পাওয়াটা খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে ওখানে। টেন্ট থাকলে এখানেই ক্যাম্পেনিং করে নিতাম। কোনটা হোমস্টে কজন ধরবে? তিনটে ঘরে নয় হচ্ছে, একটা ছোট ঘর আছে, দুই হয়, একটা ম্যাট্রেসের নিচে থেকে যাবে। 11 জন হলে 12 জন হয়ে যাবে, সে তিনজনের জায়গায় শীতকালে 4 জন থেকে যাওয়া যাবে। এটা আমাদের হোমস্টে, শিবানী হোমস্টে, অসাধারণ লোকেশন এই হোমস্টেটা। আর এই হচ্ছে ভিউ, এখন মেঘলা আছে, যদি সকালবেলায় ক্লিয়ার ওয়েদার পাওয়া যায় সুন্দর লাগবে দেখতে। জাস্ট অসাধারণ একটা জায়গা এটা, দারুণ চা বাগান একটা। হ্যাঙ্গিং গার্ডেনে যাওয়ার পথে দেখতে পেয়েছি এখানকার খালি রাস্তাটা এনজয় করো, দুদিকে চা বাগান, অসাধারণ সিনিক বিউটি। পারলে কালকে সকালবেলা এখান থেকে একবার ঘুরে যাবো, সকাল সকাল। লেফটে পুরো চা বাগান, ডান দিকে ওপরেও। গিলি টি গার্ডেন, বাহ, ড্রাইভ স্লো, স্কুল আহেড। সামনে স্কুল আছে, কোনো হোস্টেল, এটাই স্কুল, গিলি হাই স্কুল, দিস ওয়ান। ওকে, জায়গাটার নাম গিলি। তাহলে
ট্রিমেন্ডাস অফরোডিং এটা হচ্ছে আলটিমেট। হাত ব্যথা হয়ে গেল। It's too dangerous. Papre. Ladakh fadake koto off roading ache jani na. Kichu border crossing ache but dekho rasta ta tumra ekbar. Sobtheke somoshya kore ei pathor gulo. Gol gol pathor gulo. ওয়েট 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 দাঁড়াও 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 আস্তে আস্তে কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে যাও লাদাখে কি এর থেকেও বেশি অফ রোডিং কিরকম ভাবে ধরবো বলো ধরতে হবে পেছন দিয়ে একজন ধরো যাতে গাড়িটা না গড়ায় ধরো পেছন দিয়ে একজন ধরো সামনে থেকে একজন ধরো যাতে কোন চাপ হ্যাঁ আরামসে যেরকম রাইড করছিল আবার ফ্রম বিগিনিং ধরো 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 ঠিক আছে চলো
খুবই টাফ ছিল এই রাস্তাটা। এখন আবার ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের সময় ওই রাস্তায় ফিরতে হবে আমাদের। আমরা যেসব জায়গায় এসছি এই সমস্ত জায়গায় জেনারেলি কোনো অত ফ্রিকুয়েন্ট কোনো রাইডিং গ্রুপ বা কোনো ট্যুরিস্ট আসে না, এইগুলো খুবই ভেতরের দিকে ডেস্টিনেশন। এই সমস্ত রাইডগুলো আমার ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলে এসছি হ্যাঙ্গিং ব্রিজে, অসাধারণ ভিউ। ভালো রাস্তায় চালাবো না তো কোথায় চালাবো। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ যেটা দেখতে আমরা এক ঘন্টা অফরোডিং করেছি। মানে আমি জানি না লাদাখে কেমন অফরোডিং, বাট এটা খুবই ট্রেমেন্ডাস ছিল। এই একটা ব্রিজ আর এটা একটা নতুন ব্রিজ। এই সেই নতুন ব্রিজ, কিন্তু আসল যেটার জন্য এতটা কষ্ট করেছি সেটা হচ্ছে এই ব্রিজটা। দেখো ব্রিজটার অবস্থা একবার। আর এই ব্রিজের পাশেই একটা সুন্দর ওয়াটারফল আছে যেখান দিয়ে জল ঝরেই পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দার্জিলিং টি খাচ্ছি, চায়ের কালার দেখো সুন্দর। এই জায়গা কা নাম কিয়া হ্যাঁ? পুপুং হ্যাঙ্গিং ব্রিজ। এই দিদির দোকান থেকে আমরা চা খাচ্ছি। তোমরা যদি কোনো সময় এখানে আসো, এসো এই দিদির কাছে, সত্যি অসাধারণ জায়গাটা। টাটা। লরি চলে এসছে এখানে। এই জন্যই চাইছি ভালো থাকতে থাকতে এটার থেকে বেরিয়ে যেতে। এই জায়গাটাতেই আসার সময় সজলদার বাইক পড়ে গেছিল, এর সামনেটাতে একটু কিছুটা খারাপ আছে, খুব সাংঘাতিক। এক এক করে উঠতে হবে, আগে ওরা উঠে যাক গ্যাপ দিয়ে। কোথায় যাও? ভাবলাম গাড্ডাটাই পড়বো না, গাড্ডাটাতেই পড়েছি, আটকে গেছে, নাহলে ওকে দিয়েই তুলে দিতাম।
उतर जाओ, आगे चलो। ऊपर है, ऊपर পুরো অন্ধকার লাগছে, সূর্যের আলো যাওয়া আছে পৌঁছাতে পারছে না জঙ্গলের জন্য। এই রাস্তাটা দিয়েই দিনের বেলা এসেছিলাম, আবার রাতের বেলা এটা দিয়েই ফিরছি। अच्छा, अभी अभी बनाया ना? बहुत खराब था, वहाँ था ना, उससे भी खराब था। अच्छा, जानी ना पहाड़े देखते पाच्छो किना, खूब ही सुंदर लगछे पहाड़े आलो जलते देखते पावाते। খুবই সাংঘাতিক রাস্তা, সামনের চাকা ব্রেক প্রায় ধরছিল না, অনেক কষ্ট করে কাটিয়ে নিয়েছি। এখন আমাদের হোমস্টের এক ভাই গান করে শোনাচ্ছে গিটার বাজিয়ে, আমরা সবাই এনজয় করছি। দিল কে